আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইজ, একটা গুড নিউজ দিব আপনাদেরকে। যারা সৌদি আরব ভ্রমণ করতে চান কোনো প্রকার ভিসা ছাড়া, কোনো ভিসার প্রয়োজন নেই। যারা সৌদি আরব ওমরা করতে চাচ্ছেন বা ভ্রমণ করতে চাচ্ছেন কোনো ভিসার প্রয়োজন নেই। সৌদি সরকার একটা স্কিম চালু করেছে বা একটা অ্যানাউন্সমেন্ট করেছে, সেটা হচ্ছে যে আপনারা সৌদি আরবে স্টপ ওভার যে ট্রানজিট ভিসা তাকে বলে, সেটা চালু করেছে। আপনি যদি সৌদি আরব ট্রানজিট করে অন্য একটা দেশে যান, ইউরোপ, আমেরিকা, যে কোনো দেশে যান, আপনি সৌদি আরব ট্রানজিট করতে হবে আপনাকে, ঠিক আছে? এবং সেটা অনলি সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস দুটো কোম্পানিকে তারা অথরাইজ করে দিয়েছে, দুটা এয়ারলাইন্স কোম্পানিকে। সেটা হচ্ছে সৌদি আরবিয়ান এয়ারলাইন্স এবং ফ্লাইনাস। এই দুইটা কোম্পানি থেকে যে কোনো একটা কোম্পানির আপনারা যদি টিকিট কিনেন, টিকিট পারচেজ করেন যে কোনো দেশের জন্য, আপনাকে ট্রানজিট আপনি যদি সৌদি আরবে নেন এবং এই দুইটা এয়ারলাইন্সের টিকিট কিনেন, সাথে সাথে আপনি ভিসা পাচ্ছেন 4 দিনের জন্য। আপনি 4 দিন সৌদি আরবে স্টে করতে পারবেন এবং এই 4 দিনের ভিতরে আপনি সৌদি আরবের যে কোনো স্টেটে ঘুরতে পারবেন, ওমরা করতে পারবেন, মক্কা মদিনা সব জায়গায় আপনারা ভ্রমণ করতে পারবেন। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনেকেই জানে না এই ব্যাপারটা। কারণ হচ্ছে যে সৌদি আরবের ভিসা নিতে অনেক হ্যাসেল বা অনেক ধরনের ডকুমেন্ট চায় বা একটু সময় লাগে, অনেকে ভিসা রিজেক্ট হয়। সো এই ধরনের অনেক সমস্যায় অনেকেই যেতে পারে না সৌদি আরব। সো এখন থেকে আপনারা যারা ভ্রমণ করবেন সৌদি আরবকে ট্রানজিট করে অন্য কোনো দেশে ভ্রমণ করবেন, সো আপনারা সৌদি আরব ট্রানজিট করে ভিসা নিতে পারেন একদম ইনস্ট্যান্ট। আপনারা এই এই টিকিটটা কেনার সাথে সাথে আপনারা ভিসা পেয়ে যাচ্ছেন এবং 4 দিন স্টে করতে পারবেন সৌদি আরবে আপনারা, সাথে সাথেই আপনারা সেখানে ওমরা করতে পারবেন, আপনারা যে কোনো জায়গায় ভ্রমণ। 4 দিন কিন্তু অনেক সময়, অনেক সময় একটা দেশ ভ্রমণ করতে 4 দিন এনাফ। আপনারা 4 দিনে মোটামুটি ওমরা করে আপনারা মক্কা মদিনা ঘুরে মোটামুটি ব্যাক করতে পারবেন। সো এখানে কন্ডিশন হচ্ছে আপনারা 4 দিন থাকবেন, 4 দিনের ভিতরে আপনাকে ব্যাক করতে হবে এবং আপনি ওইভাবে টিকিটটা কাটতে হবে যেভাবে হচ্ছে যে আপনি 4 দিন থাকবেন বা 2 দিন থাকবেন ইয়েতে, এই সৌদি আরবে ট্রানজিট করবেন, তারপরে আপনি অন্য দেশের জন্য ফ্লাই করবেন। সো এটা কিন্তু খুব একটা খুব সুন্দর একটা আমি আমি মনে করব আমাদের জন্য সুখবর। কারণ হচ্ছে যে অনেকেই আসলে ইউরোপ, আমেরিকা ভ্রমণ করে বা বিশ্বের অনেকগুলো দেশ ভ্রমণ করে, সো দুবাই ট্রানজিট করে। দুবাই এখন থেকে আপনি দুবাই যদি ট্রানজিট না করেন, আপনি সৌদি ট্রানজিট করে সেখান থেকে আপনি সৌদি আরবটা ভ্রমণ করতে পারতেছেন, অনারেবল ভিসা পাচ্ছেন, কোনো প্রকার ভিসা নিতে হবে না। সো আপনারা যারা ভ্রমণ করবেন বা যারা যারা সৌদি আরব ভ্রমণ করতে চান, তো তারা আমি মনে করবো আপনারা পার্শ্ববর্তী একটা দেশের ভিসা নিয়ে নেন। যাদের ইউরোপ, আমেরিকার ভিসা নেই তারা আপনারা জর্ডানের ভিসা নিতে পারেন, তারপরে হচ্ছে দুবাই ভিসা নিতে পারেন, অথবা আপনারা মিশরের ভিসা নিতে পারেন, তার্কি ভিসা নিতে পারেন। সো সৌদি আরবকে ট্রানজিট করে আপনারা ওই দেশগুলো ভ্রমণ করতে পারেন। আগে সৌদি আরবে আপনাকে ট্রানজিট করতে হবে, সৌদি আরবে আপনি থেকে সেখান থেকে আপনি ফ্লাই করতে হবে। সুতরাং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, কারণ এটা আমাদের জন্য খুব বড় একটা অপরচুনিটি। কারণ আমরা এখন থেকে সৌদি আরব ভ্রমণ করতে পারবো কোনো প্রকার ভিসা ছাড়া। আমরা পার্শ্ববর্তী যেসব দেশের ভিসাগুলো নেই, যেমন দুবাই, মিশর, জর্ডান, তার্কি, এইসব দেশে অনেকেই ভ্রমণ করে, তো সৌদি আরবে কিন্তু অ্যালাও ছিল না বা এন্ট্রি দিত না কখনো ভিসা ছাড়া, এবং এটা আমাদের জন্য খুব বড় একটা পাওয়া। তো যারা ভ্রমণ করতে চাচ্ছেন পার্শ্ববর্তী দেশে, দু একটা দেশের একটা ভিসা নিয়ে নেবেন। ই ভিসা পাওয়া যায় যে কোনো দেশের, যেমন আপনি আফ্রিকার দেশেরও ভিসা পাচ্ছেন বা হচ্ছে যে আপনি দুবাই ই ভিসা পাচ্ছেন, মিশরে আপনারা ভ্রমণ করেন অনেকে, তো আপনারা এই ট্রানজিট দুবাই না নিয়ে এখন থেকে ট্রানজিট আপনারা সৌদি আরবে ট্রানজিট নিতে পারেন, যেই কোনো জায়গায় ট্রানজিট নিতে পারেন। এবং এই দুইটা এয়ারলাইন্সের যে কোনো একটা এয়ারলাইন্স, স্পেশালি আমি বলবো আপনাদেরকে সৌদি আরবিয়ান যে এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্সের টিকিট পারচেজ করবেন। সো ট্রানজিট যেন আপনার এই সৌদি আরব হয়, তখনই আপনি ভিসা পাবেন 4 দিনের। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।